ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় 2022 নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন ব্যাংক। আজকের প্রশ্ন ব্যাংকে থাকছে বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান। গত পর্বে আমরা প্রশ্ন সমাধান আলোচনা করেছি, এর বাকি অংশ আজকে থাকছে। আপনি যদি প্রস্তুত থাকেন তো চলুন আমরা প্রশ্ন সমাধানগুলো দেখি। বিবাহ পার্থক্য পরিবর্তন করা হয় যার মাধ্যমে, লাউডস্পিকার, ট্রান্সফরমার, মাইক্রোফোন, অ্যাম্পিফায়ার, যে যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষিত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে ট্রান্সফরমার বলে। তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে ট্রান্সফরমার প্রধানত দুই প্রকার, অতএব সঠিক উত্তর হবে অপশন ক, ট্রান্সফরমার। কপার সালফেটের বর্ণ কীরূপ? লাল, হলুদ, নীল, সবুজ। কপার সালফেটের কিউফ্রিক সালফেট বা তুতে এক প্রকার রাসায়নিক যৌগ, এর রাসায়নিক ফর্মুলা জলের জলযোজনের কারণে ইহার রং নীল হয়ে থাকে। কপার সালফেটের পেন্টাহাইড্রেট একটি ছত্রাকনাশক, অতএব সঠিক উত্তর হবে অপশন গ, নীল। কেবল উন্নত প্রাণীবাচক শব্দে বহু বচনে ব্যবহৃত হয় নিকর, মালা, দাম, বড়। বাংলা ভাষার বচন দুই প্রকার, যথা এক বচন ও বহু বচন। কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত শব্দ হল বর্গ, গণ, বিন্দু, মণ্ডলী প্রভৃতি। অন্যদিকে নিকর, মালা ও দাম শব্দগুলো অপ্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়, অতএব সঠিক উত্তর হবে অপশন ঘ, বর্গ। 30:10 এর উত্তর রাশির মান 90 হলে পূর্ব রাশির মান কত? 270, 280, 300, 320। দেওয়া আছে 30:10 উত্তর রাশি 90, অতএব পূর্ব রাশি ভাগ উত্তর রাশি সমান 30/10, ভাগ করে আমরা 3/1 পেলাম। পূর্ব রাশি 30/10 × 90 = 270, অতএব সঠিক উত্তর হবে অপশন ক, 270। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? বর্ণ, ধ্বনি, অক্ষর, শব্দ। বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি, ধ্বনির লিখিত রূপকে বা সাংস্কৃতিক চিহ্নকে বর্ণ বলে। বাগযন্ত্রের স্বল্পতম প্রকাশে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ক, ধ্বনি। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কমপ্লিটেন্ট ইজ? কমপ্লিটেন্ট উপযুক্ত, সক্ষম, এর সমার্থক শব্দ ক্যাপেবল, তাছাড়া সার্কামস্পেক্ট অর্থ সতর্ক, ডিসক্রেট অর্থ পৃথক, আর প্রুডেন্ট অর্থ বিচক্ষণ, অতএব সঠিক উত্তর হবে অপশন গ, ক্যাপেবল। ইফ আই ওয়ার এ কিং, ইফ ক্লোজটি সেকেন্ড কন্ডিশনাল এর নিয়ম অনুসরণ করায় রেজাল্ট ক্লোজটিতে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ এর বেস ফর্ম যুক্ত অংশ ব্যবহৃত হবে। সুতরাং সঠিক এক্সপেনশনটি হল আই উড হেল্প দ্য পোর, অতএব সঠিক উত্তর হবে অপশন খ, আই উড হেল্প দ্য পোর। হি ইজ ড্যাশ LLB পুট এ সুইটেবল আর্টিকেল ইন দ্য গ্যাপ। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে, সুতরাং শূন্যস্থানে অ্যান বসবে, অপশন ক সঠিক উত্তর, অ্যান। ইউ অ্যান্ড আই ড্যাশ গুড ফ্রেন্ড ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব। প্রদত্ত বাক্যে সাবজেক্ট হলো ইউ অ্যান্ড আই এবং প্লুরাল, সুতরাং ইউ অ্যান্ড আইকে অনুসরণ করে শূন্যস্থানে প্লুরাল ভার্ব আর বসবে, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন খ, আর। ইট হ্যাপেন্ড লং অ্যাগো, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকায় বাক্যটি পাস্ট ইনভিন্ট টেন্স, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন গ, পাস্ট ইনভিন্ট। আই মাইট ড্যাশ টু দ্য মুভিস ইয়েস্টারডে, অতীত সম্ভাবনা প্রকাশ করতে মাইট প্লাস পারফেক্ট টিভ ব্যবহৃত হয়। সুতরাং শূন্যস্থানে হ্যাভ প্লাস ভার্বের যুক্ত হবে, অপশন ক, হ্যাভ গান। 6.023 × 10⁻²³ দ্বারা কী বোঝায়? অ্যাভোগাড্রোর সংখ্যা বোঝায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মূলত কে ছিলেন?
ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1835 সালে জন্মগ্রহণ করেন, 1969 সালে মৃত্যুবরণ করেন। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। তার রচিত গবেষণা ও ভাষাতত্ত্বের বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থ বাংলা সাহিত্যের কথা, বাংলা সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ব্যাকরণ। তিনি 1960 সালে বাংলা একাডেমি যোগদান করেন এবং তার সম্পাদিত রচিত বাংলা আঞ্চলিক ভাষার অভিধান। অতএব সঠিক উত্তর হবে অপশন ক, ভাষাবিদ। কাঁদুনে গ্যাসের অপর নাম কী? সঠিক উত্তর হবে ক্লোরোফিক্রিন। যে সকল রাসায়নিক যৌগ বা গ্যাস ব্যবহার করলে চোখের জ্বালাপোড়া ও অস্থতির কারণে অস্ত্রপাতের সাময়িক অন্ধত্বের সৃষ্টি হয় তাকে কাঁদুনের গ্যাস বা টিয়ার গ্যাস বলে, এজন্য এর নাম ক্লোরোফিক্রিন। বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলোর মধ্যে রয়েছে 80-90% ইথেন এবং 13% প্রোপেন, 3% প্রোপেন। এছাড়া বিউটেন, মিথেন, নাইট্রোজেন কিছু পরিমাণ থাকে। অতএব সঠিক উত্তর হবে অপশন গ, প্রাকৃতিক গ্যাস। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? বায়ুমণ্ডলের স্তর চারটি, যথা স্ট্রফোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার গঠিত অ্যানোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার নিয়ে। ট্রফোস্ফিয়ার অঞ্চলটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, যা ভূপৃষ্ঠ থেকে লেগে আছে। অতএব সঠিক উত্তর হবে অপশন ঘ, স্ট্রফোস্ফিয়ার। হেডমোলবি শব্দটি কোন ভাষা শব্দ যোগে গঠিত হয়েছে? ইংরেজি, ফার্সি, তুর্কি আরবি এবং ইংরেজি তুর্কি, ইংরেজি পর্তুগিজ। যেসব শব্দ দেশীয় ও বিদেশি ভাষার সংমিশ্রণে কিংবা দুটি ভাষার দুটি শব্দের মিলনে গঠিত হয় তাকে মিশ্র শব্দ বলে, যেমন হেড মৌলবি ইংরেজি ফার্সি, হাট বাজার বাংলা ফার্সি, চৌহদ্দি ফার্সি আরবি, পকেট মার ইংরেজি এবং বাংলা। অতএব সঠিক উত্তর হবে অপশন ক, ইংরেজি ও ফার্সি। 2019 সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন কে? 2019 সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, তার স্ত্রী অ্যান্সতার দুপ্লা এবং মাইকেল ক্রেমার। অভিজিৎ বিনায়ক ব্যানার্জি চতুর্থ বাঙালি নোবেল বিজয়ী এবং অর্থনীতিতে দ্বিতীয় বাঙালি নোবেল বিজয়ী। অতএব সঠিক উত্তর হবে অপশন খ, অভিজিৎ ব্যানার্জি। ক্যান্সার সৃষ্টি করে? ল্যাবরেটরি গবেষণা বাজারে প্রচলিত কিছু রেনেটিডিন ওষুধের মধ্যে NDM খুব অল্প পরিমাণে পাওয়া গেছে। দীর্ঘদিন নির্দিষ্ট মাত্রায় এবং রাসায়নিক যৌগটি গ্রহণ করলে ক্যান্সার সৃষ্টি হতে পারে। অতএব সঠিক উত্তর হবে অপশন গ, রেনিটিডিন। দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক কোনটি? সঠিক উত্তর হবে মাইক্রোমিটার। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের এই প্রশ্ন ব্যাংকটি PDF ফাইল সহজে ফ্রিতে পেতে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং মোবাইলে বের করতে পারবেন।